প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি দীপন রয়েছি সারা ভিডিওতে আপনাদের সঙ্গে। দর্শক রয়েছি উত্তরবঙ্গের সর্ববৃহত্তম পেঁয়াজ পাইকারি মার্কেট পাবনার ঐতিহ্যবাহী আতাইকোলার হাটে। দর্শক আজকে বাজার দর এখান থেকে সরাসরি আপনাদের কাছে জানিয়ে দেবো। যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন বর্তমান সময়ে আপনাদের জেলায় কেমন দর চলছে, সরাসরি ব্যাপারীর সঙ্গে কথা বলি। চলুন আজকের ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। সরাসরি ব্যাপারী ভাই আমাদের সঙ্গে রয়েছে, আজকে কেমন দামে এখানে পেঁয়াজ বেচা কেনা চললো আমরা জানিয়ে দেবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বাসায় কি তো পেঁয়াজ কিনছেন আজকে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই বাসায় কি তো। আচ্ছা ভাই মনে হয় যে ওই যে আপনার বাদাই কি শুরু হয়ে গেছে? ভাই বাদাই হয়, বাদাই শুরু হয়ে গেছে পাল্টা। আচ্ছা ভাইজান বাদাই অলরেডি শুরু হয়েছে? বাদাই শুরু হয়ে গেছে হালকা হালকা, মানে আমরই না, মানে জিরা মোটাছে সেইভাবে বাদাই যেগুলো চলে সেই হিসাবে। আচ্ছা ভাইজান আমরা যে পেঁয়াজটা দেখতেছি এটা কেমন দামে কিনছেন আজকে? এটা সর্বনিম্ন 1500 1500 থেকে 1800 পর্যন্ত গেছে, মানে 1500 থেকে 1800 এর মধ্যে এটা কিনেছেন না ভাই? আচ্ছা এটা কোথায় যাবে পেঁয়াজটা? এটা ঢাকা নারায়ণগঞ্জ। ঢাকা নারায়ণগঞ্জ না? দর্শক নারায়ণগঞ্জ যাবে এই পেঁয়াজটা। আপনারা জানেন যে ঢাকার বাজার বা ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর যে পেঁয়াজটা যায় সেটার বাজার কিন্তু যথেষ্ট ভালো থাকে, অন্যান্য জেলার পেঁয়াজের থেকে 200 টাকা বেশি, তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা তাহলে কেনা কত করে কেজি বললো? 45। 45 5 টাকা খরচ। 5 টাকা খরচ। ঢাকার বাজার তো আবার ওই 45ই নাই, ওই 45 47 50 এরকম। আচ্ছা 50 টাকা খরচই পড়ে যায় ভাই, তাহলে তো তারপরে ওই রকম মধ্যেই ব্যথা লাগবে, উপায় নাই। 1 টাকা হয়তো লাভ হবে, ওই লাভ না হলে পরল দেওয়া লাগবে ব্যবসা টিকে রাখার জন্য, না ভাই? টিকে রাখা লাগবে। হ্যাঁ। আচ্ছা আজকে আমদানিটা কেমন দেখলেন ভাই? আমদানি মোটামুটি ভালো, একবার খারাপ না, মোটামুটি ভালো। দর্শক বন্ধুরা আমরা যেমনটি জানতে পারলাম আপনাদেরকে জানিয়ে দিলাম, সর্বনিম্ন 14 থেকে শুরু করে সর্বোচ্চ 1800 এর মধ্যে দাম রয়েছে। এটা কত করে কিনছেন কাকা? 16 থেকে শুরু করে 1800। 16 থেকে 1800। কোথায় দিবেন এই পেঁয়াজটা? নারায়ণগঞ্জে। আচ্ছা দর্শক আপনারা জানেন যে ঢাকা এবং নারায়ণগঞ্জ গাজীপুর যে পেঁয়াজটা যায় সেটার সাইজ এবং বাজার দর বেশি থাকে, কারণ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এগুলো তো ভিআইপি ভিআইপি কাস্টমার, ভিআইপি পেঁয়াজটা বিক্রি হয়। হ্যাঁ স্বাভাবিক। দর্শক এটার দাম কিন্তু 16 থেকে 1800 এর মধ্যে রয়েছে, যেটা প্রতি কেজি দাম দাঁড়ায় 45, 5 টাকা খরচ। অনেকে খরচের বিষয়টা বুঝতে পারেন না আপনারা, খরচ বিষয়টা হচ্ছে এখানে লেবার সহ যে বস্তা তারপর গাড়ি ভাড়া সব মিলে 5 টাকা প্রতি কেজিতে খরচ পড়ে। আচ্ছা দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনাদের জেলার বাজার দর বা আপনাদের মূল্যবান তথ্য আমাদের কাছে জানিয়ে দিতে পারেন, বা বাজার দরটা আপনাদের জেলায় কেমন, আপনাদের পার্শ্ববর্তী বাজারে কেমন চলতেছে খুচরা দাম সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন। দর্শক ছিলাম পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের মার্কেট আতাইকোলাতে। আমদানি ভালো হবে না? প্রচুর পেঁয়াজ দেশ না? আচ্ছা ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের সর্বশেষ পেঁয়াজ মার্কেট থেকে আপডেট।